ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু ইউআর এসএসসি কনস্ট্রাকশন। সো বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন আমাকে দিকে উইন্ডো ডিজাইন আমি যেন আপনাদেরকে করে দেখাই। সো বন্ধুরা, কাজের টাইমে অতটা সময় হয় না যে আপনাদেরকে ডিজাইন করতে করতে দেখানো। সো বন্ধুরা, তাই জন্য আজকে আমি আপনাদেরকে এরকমভাবে একটু এঁকে আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবো। সো বন্ধুরা, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, আপনারা অনায়াসে যে কোনো ডিজাইন আপনারা বানাতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, কারণ বন্ধুরা ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আর আপনারা শিখতে একটু অসুবিধা হবে। সো বন্ধুরা, চলুন শুরু করি। সো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে বোঝানোর জন্য আমি এইটা বলছি, এটা নিচেকার, এটা মেন গেট। সো বন্ধুরা, এটা গেটের আমি ডিজাইনটা আপনাদেরকে কী করে দেখাবো, গেটের ডিজাইনটা আমি আপনাদেরকে টোটাল দেখিয়ে দেবো। সো বন্ধুরা, এটা হচ্ছে সেট, আপনার এটা মেন ওয়াল, মেন ওয়াল থেকে যে বাইরে এসেছে 2 ফুট। সো বন্ধুরা, এটা 2 ফুট বাইরে এসেছে, 2 ফুট। সো বন্ধুরা, এবং এটা চওড়াই আপনারা নেবেন, এটা চওড়াই হচ্ছে 7 ফুট। সো বন্ধুরা, চওড়াই 7 ফুট আপনারা নিয়ে নেবেন, চওড়া 7 ফুট, লম্বায় 7 ফুট এবং চওড়াতে 2 ফুট। সো বন্ধুরা, এরপর এটার ভিতর ভিতর যেটা যে গ্যাপটা থাকবে, সো বন্ধুরা, এই ভিতর ভিতর পিলার টু পিলার এই গ্যাপটা হয়ে যাবে 5 ফুটের, মানে আপনাদের গেটটা ভিতর ভিতর 5 ফুটের গেট থাকবে। সো বন্ধুরা, এরপর আপনারা কী করবেন, যে পিলার, যে কলমগুলো আপনারা ঢালবেন, সো বন্ধুরা, এই কলমগুলো হবে 5 ইঞ্চি করে। সো বন্ধুরা, এই কলমগুলো 5 ইঞ্চি, 5 ইঞ্চি, এটাও 5 ইঞ্চি, এটাও 5 ইঞ্চি। সো বন্ধুরা, এরপর দেখুন, এই যে মিডিলে যে গ্যাপটা রয়েছে, দুটো পিলার দেওয়ার পর যে গ্যাপটা রয়েছে সেটা হবে 2 ইঞ্চি। সো বন্ধুরা, এদিকেও সেম, এটাও হবে 2 ইঞ্চি। তো আমি একটু লিখে নিচ্ছি, 5 5, সুন্দরা পিলারগুলো 5 ইঞ্চি করে আর গ্যাপটা 2 ইঞ্চি। সুন্দরা, এরপর আপনারা যেটা করবেন, পিলারের হাইটটা আপনারা কতটুকু নেবেন। সুন্দরা, পিলারের হাইটটা আপনাদের ঘর হিসেবে হাইট হয়। সুন্দরা, আমি এই পিলারের হাইটটা নিয়েছি 6 ফুট 2 ইঞ্চি হাইট নিয়েছি। সুন্দরা, এই পিলারের হাইটটা আছে 6 ফুট 2 ইঞ্চি। আপনাদেরকে একটু আমি লিখে দেখিয়ে দিচ্ছি, সুন্দরা, 6 ফুট 2 ইঞ্চি। সো বন্ধুরা, এই পিলারের হাইটটা আছে 6 ফুট 2 ইঞ্চি নিয়েছি আমি। সো বন্ধুরা, এই পিলার চারটেই 6 ফুট 2 ইঞ্চি হাইট। এরপর যে এইটা করেছে, এইটা বন্ধুরা, এইটা আপনার আছে এইদিকে 5 ইঞ্চি বেড়ে আছে, মানে পিলার থেকে 5 ইঞ্চি, এইদিকেও পিলার থেকে 5 ইঞ্চি। তাহলে এটা এইটা কতটা লম্বাই হলো আপনারা আশা করি বুঝতে পারছেন। সো বন্ধুরা, তাও আমি একটু বুঝিয়ে দিচ্ছি, মানে এটা 5 ইঞ্চি, এটা 5 ইঞ্চি, এটা 2 ইঞ্চি, মানে 1 ফুট, আর এইদিকে 5 ইঞ্চি, 5 ইঞ্চি, মানে 1 ফুট 10 ইঞ্চির এটা লম্বাই হয়ে গেল। এবং এর হাইটটা হবে 4 ইঞ্চি, মানে 4টে বিট আসবে, এর ষোলার বিট আসবে 4টে, মানে 4 ইঞ্চি হাইটের। সো বন্ধুরা, এটাও সেম। এরপর দেখুন, এটাকে ইঁট কাটা বলি আমরা, মানে একটা ঢালাইয়ের ইঁটের মতো বানিয়ে দিই। সো বন্ধুরা, এর হাইটটা হবে 6 ইঞ্চি এবং এর চওড়াইটা হবে পিলার টু, মানে 1 ফুট, সেম টু সেম বন্ধুরা এটার হবে। এরপর আপনারা কী করবেন, এরপর যে এদিকে বেরিয়েছে এটাও 5 ইঞ্চি হবে। সো বন্ধুরা, এরপর আপনারা ডিজাইনটা যেখান থেকে শুরু করবেন সেটা আপনারা ওই ইঁট কাটা থেকে 5 ইঞ্চি বাইরে নিয়ে আসবেন, এইদিকেও 5 ইঞ্চি বাইরে নিয়ে আসবেন। এরপর আপনারা এইখান থেকে ডিজাইনটা শুরু করবেন। সো বন্ধুরা, এখান থেকে ডিজাইনটা শুরু করবেন এবং ডিজাইনটা এইখান থেকে, যে এটা সেন্টার ধরুন, এইখান থেকে এই হাইটটা ডিজাইনের আছে 2 ফুট হাইট আছে টোটাল, টোটাল হাইট এটা 2 ফুট হাইট আছে। সো বন্ধুরা, আপনার সেই হিসাবে 4টে পাটা দিয়ে সেন্টারিং করলে, আপনার 4টে পাটা সেন্টারিং করে নেবেন, তাহলে 2 ফুট হয়ে যাবে, 2 ফুট হাইট হয়ে গেল। 2 ফুট হাইট করার পর আপনার ডিজাইনটা এইখান থেকে 5 ইঞ্চি নিয়ে নেবেন, এটা 5 ইঞ্চি ছেড়ে দেবেন। এরপর থেকে আপনারা রাউন্ড করবেন, রাউন্ড করে এটা রাউন্ড করে নেবেন, মানে আপনাদের যতটা আসে রাউন্ড ততটা নিয়ে নেবেন, কারণ গেট হিসাবে তো রাউন্ড আসে। সো বন্ধুরা,
এটা রাউন্ড করে নিন। রাউন্ড করার পর এখানে দেখুন যে হাইটটা উঠছে, সেই হাইটটা কিন্তু 3 ইঞ্চি, এদিকেও 3 ইঞ্চি। 3 ইঞ্চি হাইট থেকে আপনারা এই রাউন্ডটাকে করবেন। সো বন্ধুরা বুঝতে পেরেছেন, 3 ইঞ্চি হাইট থেকে আপনারা এই রাউন্ডটা করবেন। এবং এর যে এই ঢালাইটা আপনারা কতটুকু নেবেন, সো বন্ধুরা এই ঢালাইটা আপনারা 4 ইঞ্চি নেবেন, কারণ 4 ইঞ্চি এটা থার্মোকল দিয়ে 4টে বিট হবে 4 ইঞ্চি। সো বন্ধুরা আশা করি নিচে পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এরপরে উপর দিকে একটু দেখায়, সো বন্ধুরা এইখান থেকে এই ঢালাই থেকে উপরে ভি ঢালাইটা কতটা হাইট আছে, সো বন্ধুরা এটাকেও 10 ইঞ্চি হাইট, এটাও 10 ইঞ্চি হাইট এবং এটাও 10 ইঞ্চি হাইট। সো বন্ধুরা এখানে টপ থেকে আপনারা মেপে 10 ইঞ্চি হাইট নিয়ে নেবেন, এখান থেকেও 10 ইঞ্চি হাইট নিয়ে নেবেন, এইখান থেকেও 10 ইঞ্চি হাইট নিয়ে নেবেন। এরপর আপনারা লাইন দড়ি লাগিয়ে এখানে গাঁথনিটা করে নেবেন, তারপরে এই ভিড় ঢালাইটা করবেন। সো বন্ধুরা ভিড় ঢালাইটা আপনার এখানে 4 ইঞ্চি হাইট হবে। সো বন্ধুরা এরপর দেখুন এই বার দিকে যেটা বেড়েছে সেটাও 5 ইঞ্চি, এটাও 5 ইঞ্চি। সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা আমি আপনাদেরকে থার্মোকল কীভাবে লাগাতে হয় এই ডিজাইনটাতে আমি ভিডিওর মধ্যে আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।